ওয়েলকাম টু আওয়ার ম্যাথ একাডেমি চ্যানেল। আমি সাথে আছি তোমাদের প্রিয় জাহাঙ্গীর স্যার। আমরা গত কয়েকদিন যাবৎ অন্তরীকরণ করছি, আজকে অন্তরীকরণের শেষ ক্লাস। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবে, আজকে মাত্র একটা অঙ্ক করব, অঙ্ক করে আমরা অন্তরীকরণ চ্যাপ্টারটা শেষ করে দেব। অন্তরীকরণের শেষের যে লেসনটা ছিল, সেই লেসনে আমরা দেখেছি যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কীভাবে নির্ণয় করতে হয় সেগুলা, তাই না? কিন্তু কোনো কোনো এমন কোনো ফাংশন আছে যে ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো মান নাই, তখন আমরা কি করব সেটা নিয়ে হবে আমাদের আজকে ডিসকাশন। তার আগে আমার এই চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক দিবে, আর যদি খারাপ লেগে থাকে অবশ্যই ডিসলাইক দেবে। ওকে, ঠিক আছে। আমরা টপিকসটা আগেই বলেছি, যদি কোনো ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, তাই তো? আচ্ছা, তাহলে আমরা একটা সরাসরি এক্সাম্পল দিয়ে অঙ্কটা বোঝাবো। তাহলে একটা ফাংশন আমরা ধরে নিচ্ছি, একটা ফাংশন এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস থ্রি। এটা একটা ফাংশন রাশি দেওয়া আছে, এই রাশিটার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান আমাদেরকে বের করতে হবে, এই রাশির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান আমাদের বের করতে হবে, ঠিক আছে? বা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নাই, আমরা ধরে নিচ্ছি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে হবে, ঠিক আছে? কিন্তু এমন একটা স্টেজ পরে গিয়ে দেখবো যে এটার কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের হচ্ছে না, তখন আমাদের করণীয়টা কি, তাই না? বা কোশ্চিনে যদি সরাসরি দেওয়াই থাকে যে প্রমাণ করো যে এই ফাংশনের কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নাই, তখন তো হয়ে গেল। মনে রাখবে যে আমরা ধরে নিচ্ছিলাম কি, ফার্স্ট যে ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ধরে নিচ্ছিলাম, ধরে নিয়ে এটাকে আমরা ফার্স্ট অন্তরীকরণ করছিলাম, তারপর কি করছিলাম সেকেন্ড অন্তরীকরণ করছিলাম। যদি কোনো ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান না থাকে তাহলে এই যে সেকেন্ড যে ডেরিভেটিভটা আছে এটা কখনোই শূন্য হবে না, নট ইকুয়াল টু জিরো হবে, শূন্য হবে না। যদি শূন্য না হয় তাহলে সেই ফাংশনের আমরা এক্স এর কোনো বাস্তব মান বের করতে পারবো না, এক্স এর যদি বাস্তব মান বের করতে না পারি তাহলে সেই ফাংশনের কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে না, ঠিক আছে? তাহলে এই যে ফাংশনটা আমরা লিখে নিলাম, এই ফাংশন দিয়ে অঙ্কটা করার একটু চেষ্টা করি। তাহলে এটাকে আমি লিখে নিচ্ছি, ধরি এফ অফ এক্স সমান এটা আমরা ধরে নিলাম। ওকে, তাহলে এবার আমরা এটাকে অন্তরীকরণ করি, এ প্রাইম অফ এক্স, তাহলে দেখো থ্রি এক্স স্কোয়ার এখানে কত হবে সিক্স এক্স প্লাস সিক্স, তাই তো? আচ্ছা, আমরা যদি একটু ডিটেলসে যাই, ডাবল প্রাইম কি করবো না, করবো না, এখান থেকে আমি শেষ করে দিই। তাহলে এখানে দেখো যে ফাংশনটা আমরা পেয়েছি, এই ফাংশন একটু কাজ করি, থ্রি এক্স স্কোয়ার মাইনাস এখানে কত হবে টু এক্স, এখানে কত হবে প্লাস টু। ওকে, তাহলে থ্রি, দেখো এইটাকে পুনর্বর্গ হয় কিনা এটা নিয়ে আমরা একটু দেখি, মাইনাস টু ডট এক্স ডট ওয়ান ডট ওয়ান প্লাস ওয়ানের উপর স্কোয়ার, ঠিক আছে না? এই অংশটুকু আমাদের দরকার ছিল। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এটা সমান থ্রি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা, এখন এখানে যে এটা আমরা পেলাম, ক্যালকুলেশনটা পেলাম, এখানে একটু খেয়াল করো যে এই সংখ্যাটা কি, এই এটা কি পূর্ণবর্গ চলে আসছে, পূর্ণবর্গ হয়ে গেছে। তার মানে এক্স এর মান তুমি যাই বসাও না কেন, যে ভ্যালুই বসাও না কেন, এই প্লাস ওয়ান থাকার জন্য এটা আর কখনোই জিরো হবে না, ঠিক আছে? এক্স এর মান যাই বসাও না কেন, এখানে যে সংখ্যায় বসাও না কেন, পজিটিভ বসাও বা নেগেটিভ বসাও, যে সংখ্যায় বসাও না কেন, তখন এটার মান আর কখনোই আমাদের জিরো হবে না, দ্যাট মিন্স এটা জিরো হবে না। এখন ফার্স্ট ডেরিভেটিভ যদি জিরো না হয় তাহলে সেই ফাংশনের অবশ্যই আমাদের কি থাকবে না, সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে না, তাই তো? এখন তোমাদের মাথায় চিন্তা আসতে পারে, তাই তো, যে এইটা স্যার যে বললো যে এর বাস্তব মান আসবে না, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর বাস্তব মান আসবে না, সত্যি কি তাই? আচ্ছা, আমরা ধরেই নিলাম, আচ্ছা ধরো এটাকে আমরা সেকেন্ড ডেরিভেটিভ করে দিলাম, সেকেন্ড ডেরিভেটিভ করলাম, এফ ডাবল প্রাইম অফ এক্স সিক্স এক্স মাইনাস সিক্স আমরা লিখলাম।
এখন সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য কি হচ্ছে, ফার্স্ট ডেরিভেটিভটা জিরো, তাহলে এফ ডাবল সিঙ্গেল প্রাইম অফ জিরো, দ্যাট মিনস আমরা কি লিখতে পারছি যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। তাহলে এই যে ক্যালকুলেশনটা আমরা পেলাম, এই ক্যালকুলেশনকে আমরা মিডল টার্ম করতে পারবো? অবভিয়াসলি মিডল টার্ম করতে পারবো না। তাহলে মিডল টার্ম যদি করতে না পারি, তাহলে আমাদের যে ফর্মুলা জানা ছিল সেই ফর্মুলাটা প্রয়োগ করি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইড টু এ, শ্রীধর আচার্যের যে ফর্মুলা সেই ফর্মুলাটা আমরা প্রয়োগ করে দিই। এই সূত্র প্রয়োগ করলে আমাদের কী রেজাল্ট আসছে, এক্স ইকুয়াল টু টু প্লাস মাইনাস মাইনাস টু স্কোয়ার মাইনাস ফোর ওয়ান টু ডিভাইড টু ওয়ান। তাহলে দেখো তো এটার কত আসে ক্যালকুলেশনটা, টু প্লাস মাইনাস এখানে কত হচ্ছে, চার দুগুণ আট, আট থেকে চার বিয়োগ করো তাহলে মাইনাস ফোর, নিচে হলো টু। তাহলে উপরে এটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কি হবে, টু প্লাস মাইনাস এটা কি বাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা তাই না, তাহলে টু আই ডিভাইড টু হয়ে যায়, তার মানে এটার রেজাল্ট আমরা পেয়ে যাই কিন্তু কি পাই, ওয়ান প্লাস মাইনাস আই। এটা কি ধরনের সংখ্যা, একটা কাল্পনিক সংখ্যা, তাহলে কাল্পনিক সংখ্যা দিয়ে আমরা যেহেতু বাস্তব সংখ্যা অঙ্ক করছি কাল্পনিক সংখ্যা গ্রহণযোগ্য হবে না। ওকে, তার মানে দেখো যে আমরা এই অঙ্কটা, এই নিচের এই অংশটুকু আমাদের আর করার কোনো প্রয়োজন নাই বা চেক করার কোনো প্রয়োজন পড়ছে না, সরাসরি এই পর্যন্ত আমরা করে নিব। করে নেওয়ার পরে নিচে লিখব যেহেতু যে এক্স এর কোনো বাস্তব মানের জন্য এফ প্রাইম অফ এক্স শূন্য হতে পারে না, সুতরাং ফাংশনটির কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নেই। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পেরেছ, যদি কোনো ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান না থাকে তাহলে আমাদের কীভাবে প্রমাণটা করতে হবে। তো সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, আর বাসায় বেশি বেশি পড়াশোনা করবে, এই ছুটিটাকে তোমরা অবশ্যই কাজে লাগাবে, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।